गुड मर्निंग फ्रेंड्स, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমার শোনো, দেখো কি করছে, দুষ্টুমি করছে, দুষ্টুমি। কি হচ্ছে এটা, এটা কি হচ্ছে বলো, সবাইকে সবাইকে বলো এটা কি হচ্ছে, তুমি কি করছো বলো। আমরা এখন খেলা করছি, ছাদে বসে বসে খেলা করছি। তো ছাদে রোদ্দুর উঠে গেছে, আজকে সোনামা একটু দেরি করেই উঠেছে, 7:30 দিকে উঠেছে। তো অন্যদিন তো খুব ভোর ভোর উঠে যায়, আজকে একটু দেরি করে উঠেছে, তো তার জন্যে এখনও ঘুমায়নি। এই উঠলো তো 7:30, তো একটু পরেই আবার ঘুমাবে। তো এখন এই যে ছাদে খেলা হচ্ছে, পড়ে যাবে মা। তো দেখো আমার সোনামা সকালবেলায় খেলা করছি, খেলা করছি। তো আজকে সোনামা একটু লেট করে উঠেছে, তার জন্য আমিও একটু লেট করে উঠেছি। তো সকালে এখনো খাওয়া হয়নি, মানে বাবা খাচ্ছে, আমার খিদে পায়নি বলে আমি এখন খাবো না, একটু পরেই খাবো। তো রুটি হবে, রুটি করছে মা, সোনামা আর আমি রুটি খাবো। তো আর বাবা আর মা ভাত খাবে, ভাত ছিল কালকের, তো সেই ভাত কটা গরম করেছে, তো বাবা আর মা ভাত খাবে। তো সোনামা রাত্রে ঘুমানোর সময় কি কি দুষ্টুমি করে কালকে তো দেখা, মানে তোমাদের তো দেখাবো বলে ভিডিওটা বানিয়ে রেখেছিলাম, তো তোমাদের দেখাবো যে রাত্রে ঘুমানোর সময় কি কি দুষ্টুমি করে। তো এখন দেখো কি করছে, এই ওটা মুখে দেয় না মা, যেটা পায় সেটাই মুখে দেয়, মানে যা পাবে সব সময় মুখের মধ্যে দিয়ে দেয়। আজকে বাইরে প্রচণ্ড হাওয়া, কিন্তু রোদ্দুর আছে, তার জন্য বেশ ভালোই লাগছে রোদ্দুরে বসে থাকতে, ঠান্ডা ঠান্ডাও পড়েছে একটু। তাকাও তাকাও এদিকে তাকাও, মাম 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 মাম, তুমি দুষ্টুমি করছো, তুমি দুষ্টুমি করছো মাম মাম। তো অনেকদিন থেকে ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, তো করা হয়নি। অনেক কথাই ভাবি শেয়ার করব, কিন্তু বুঝতে পারি না কীভাবে বলবো কী বলবো। তো সোনামাকে বেশি দেখাই, তার কারণ সোনামা আমার, মানে সোনামাকে পেয়েছি অনেক সাধনা করে। তো মানে আমাদের বিয়ে হয়েছে 5 বছর পূর্ণ হয়ে গেছে, 6 বছর হবে। তো অনেক ট্রাই করেও, অনেক চেষ্টা করেও বেবি হচ্ছিল না। তো তারপর অনেক ডাক্তার দেখিয়ে, অনেক টেস্ট করে, কোনো কিছুতেই কারো কোনো প্রবলেম ছিল না, তার সত্ত্বেও হচ্ছিল না। কেন হচ্ছিল না জানি না, হয়তো ভগবান চায়নি যে এত তাড়াতাড়ি আমাদের বেবি হোক, তো তার জন্য হয়তো হয়নি। কিন্তু লাস্টে সোনামা আমাদের কাছে আসলো, তো তার জন্য সোনামার কে একটু বেশি ভালোবাসি। সোনামায় আমার সব, ইয়ে মামা সবাই দেখছে তো, আমি কথা বলছি না মা, তুমি কেউ করে রে বাবা সাইরেন দিয়েছে, তো 9টায় সাইরেন দিল, ও দেখছে কোন দিক থেকে আওয়াজ আসছে, পপগু 9টায় সাইরেন দিয়েছে, তো ভয়নাকজি ভয়নাকজি মোদের ভয়নাকজি পপগু ভয়নাকজি, যখন প্রেগনেন্সির সময় সবাই ভাবে না যে কি হবে কি হবে না হবে, আমিও ভাবতাম যে আমার কি হবে না হবে। তো সবসময় মনের মধ্যে একটা জিনিসই ভাবতাম যে আমার একটা মেয়ে হোক, কেন বলতো মেয়েদের সাজানো যায়,
মেয়েদেরকে সঙ্গে করে নিয়ে ঘোরা যায়, মেয়েদের নাচ শেখানো যায়, ছেলেদেরও যায়, কিন্তু তবুও ছেলে মেয়ের একটা ডিফারেন্স আছে। তো ছেলে যে আমার পছন্দ না সেটা না, যাদের ছেলে আছে তারা যেন প্লিজ কিছু মনে করো না, ছেলেও মেয়ে ছেলে মেয়ে সবই সমান, কিন্তু মেয়ের প্রতি ভালোবাসাটা আমার সবদিনই বেশি। তো ভগবান আমাকে একটা মেয়ে দিয়েছে, আমি সত্যিই খুব খুশি, আমার আর কিচ্ছু চাওয়া নেই। ওকে আমি ভালোভাবে এখন বড় করতে চাই, মানুষ করতে চাই, এটাই আমার মানে একমাত্র লক্ষ্য। আর কোনো কিছুই আমার কোনো কিছুতেই কোনো কিছু মনে হয় না, যত মন খারাপই হোক না কেন, তো ওকে কোলে নিলে আর সব কিছু ভুলে যায়, মানে ওই আমার এখন সব। যেহেতু ওর বাবা বাড়ি থাকে না, তো মন খারাপ হয় যে কোনো অনুষ্ঠানে সব কোনো কিছুতেই পাই না। তারপরে এই যে কোভিড সিচুয়েশানে, তো ওর ওর মানে যেহেতু আমাদের বেবি ছোট, তো তার জন্যে ও বাড়ি আসলেও আমরা বাড়ি যেতে পারি না। তো মন খারাপ হলেও ওর মুখের দিকে তাকিয়ে মানে সেগুলো সব মেনে নিই। তো আর কি, চলো নিচে যাই তাহলে। তো তোমাদের সঙ্গে কেন বললাম বলো তো, মনে হলো একটু বলি। মন খারাপ হয় কোনো না কোনো কারণে, মন খারাপ তো মানুষের, মন যখন আছে তো খারাপ তো হবেই, মন খারাপ হয়। কিন্তু সেই মন খারাপটা ওর মুখের দিকে যখন আমি তাকাই, তখন আমার সমস্ত মন খারাপ, সমস্ত কষ্ট সব কিছু চলে যায়। তো চলো নিচে যাই, নিচে যেয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এসে 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 বস, এখানে বস। নাক মোচো, নাক মোচো, ওলে বাবলে, ওলে বাবলে, তিছু দিয়ে নাক মোচো মোচো নো, ওলে বাবলে, টিশু দিয়ে নাক মোচছে, মুখ মোচো, মুখ মোচো, 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 মুচু করো, মুচু করো, ওলে বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে, আমি সব শিখে যাচ্ছি, ওলে বাবলে, ওলে বাবলে, আমরা সব শিখে যাচ্ছি, আমরা সব শিখে যাচ্ছি। দিদু নাদল করছে, দিদু নাদল করছে, ফেলে যাচ্ছে, দেখো মা, দেখো দেখো সব ফেলে দিল, দেখো সব ফেলে দিল, ফেলতে নেই মা, আমার সোনা ফেলো না, ওইখানে থাক, ওইখানে থাক, দিদুর না, দিদুর নানি করবে না, তুই ফেলো না মা, সব ফেলে দিচ্ছ কেন, দাদু কিন্তু মাপবি, দাদু কিন্তু আমাদের মাপবি। ও মা এবার বালিশ ফেলছে, তো মার সকালে রান্না হয়ে গেছে ডাল আর বাঁধাকপির চচ্চড়ি, আর এখন বাঁধাকপি সিম পুঁই মিচুড়ি দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছে, আর আমি এখন মাছের কালিয়াটা করব। তো মাছটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে লবণ হলুদ মাখিয়ে তেলে ভাজতে বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাজা হচ্ছে, আর দু পিস মাছ ভেজে তুলে রাখবো, সোনামার জন্য আলাদা করে করব আলু দিয়ে মাছ দিয়ে, আর আমাদের পেঁয়াজ দিয়ে অল্প মশলা দিয়ে মাছের কালিয়া করব। তো
যেহেতু কালিয়া করব তার জন্য মাছগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো ভালো করে না ভাজলে কালিয়া ভালো লাগে না খেতে। আর সকালে যা আছে ওই দিয়েই হয়ে যাবে, আজকাল বেশি কিছু করব না, তো এই দিয়েই হয়ে যাবে খাওয়া। আর শোন, আমার তো সকালে খেয়েছে বেগুন ভাজা আর রুটি, ওর বেগুন ভাজা রুটি হলে আর কিছু লাগে না, তো খুব ভালো খায় বেগুন ভাজা রুটি, আর ওই জন্যে ওর বেগুন ভাজা রুটি দিয়েছিলাম সকালে। আর দুপুরে খাবে আলু দিয়ে মাছ দিয়ে, তো অল্প মশলা দিয়ে করব, বেশি মশলা দিলে আবার বাবা খেতে চায় না। তো চলো মিক্সির বাটিতে মশলাটা করে নিই। তো দেখো দেওয়া হয়ে গেছে আগে থেকে পেঁয়াজ রসুন আদা আর এলাচ দারচিনি লবঙ্গ, তো তোমাদের দেখানো হয়নি। আর এদিকে দেখো ফোড়নে কী কী দিচ্ছি, এলাচ দারচিনি লবঙ্গ জিরে আর শুকনো লঙ্কা, তো এগুলো সব একসঙ্গে ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে, যে মশলাটা করে নিয়েছিলাম না মিক্সির বাটিতে, তো ওই মশলাটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। তো দেখো মশলাটা দিয়ে দিয়েছি, এবার অল্প একটু জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে, দিয়ে এটা আগে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এই মশলাটা কষিয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। তো প্রথমে এটা ভালো করে কষিয়ে নিই। তো আজ কদিন আমি একটু রান্না করছি, কেননা একেবারে যদি রান্না করা ছেড়ে দিই না তো আর কোনো কিছু ভালো হবে না রান্না টান্না। তো মাঝে একদম রান্না করতাম না, যখন প্রেগনেন্সির সময় রেস্টে ছিলাম তো তখন রান্না করতে পারতাম না, মানে কিছুই করতাম না, তখন চুপচাপ বসে বসে শুধু খেতাম আর ঘুমাতাম। তো তার জন্যে অনেক রান্না টান্না মানে ভুলে গেছিলাম, আর ভালো হতো না যখন আবার রান্না করতাম। তো মাঝে মাঝে রান্না করলে কি হাতটা চালু থাকে, তো টুকটাক রান্না ওই জন্য করি, আর ভালোও লাগে রান্না করতে। তো মা করে, মাই বেশি করে, আমি টুকটাক একটু শখ করে করি, তোমাদের একটু দেখাই এই আর কি, বেশি কিছু করি না, কাজ বাজে বেশি কিছু করি না। তো চলো এটা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, আর অল্প একটু কষবো। তো সবসময় মশলাটা ভালো করে কষিয়ে নিলে খেতে টেস্টটা ভালো হয়। তো পেঁয়াজ আমি মিক্সিতে দিয়ে নিলাম কেন বলো তো, অন্যদিন তো পেঁয়াজ তেলে দিয়ে আজকে মিক্সিতে দিলাম, একটা পেঁয়াজ দিয়েছিলাম। তো অল্প মশলা দিয়ে যেহেতু করব, তো একটা পেঁয়াজ শুধু কুচিয়ে দিলে না ওটা অল্প মশলাটা অল্প হয়, আর যদি মিক্সিতে দিয়ে বেটে দিই তাহলে মশলাটা অনেকটা হয়, তো পরিমাণে বেশি হয়, তো তার জন্যে মিক্সিতে দিয়ে দিলাম। তো দেখো আমার হয়ে গেছে এটা, এবার দেখো ধনে গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সবগুলো মশলা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু জল দিলাম, দিয়ে এটা আবার আর একটু নাড়াচাড়া করে নেব। তো মাছও তো বেশি না, 5-6 পিস মাছ, তো এই মশলাতেই হয়ে যাবে। আর তো বেশি কিছু রান্না করলে না খাওয়া হয় না, কেন বলতো লোক তো এই আমরা 3 জন, তো যা রান্না হয় সে আবার সব থেকে যায় ফ্রিজে, পরের দিন আবার বাসি করে করে খেতে হয়। তো তার জন্য বেশি কিছু রান্না করে ফালতু জমিয়ে রেখে, আর বাসি জিনিস খেতে ভালোও লাগে না, তাও মাঝে মাঝে থেকে যায়, কিছু করার নেই। তো দেখো এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো ভালো করে ফুটিয়ে এবার নামিয়ে নিলেই হয়ে যাবে রেডি মাছের কালিয়া। তো জলটা আজকে আলাদা করে গরম করে নেওয়া হয়নি, ঠান্ডা জলই দিয়ে দিয়েছি, তো অন্যদিন আলাদা করে গরম করে নিই, তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর কি বলো তো রান্না যে করব, তো ওকে না, ওকে একজন না ধরলে তো রান্না করা যায় না, তো ও এখন মার কাছে আছে, সেই জন্য আজকে করতে পারলাম, সব দিন ও থাকতেও চায় না আর করতেও পারি না, তো সময় সুযোগ সবসময় হয় না। ওর আবার মন না মতি শোন, আমার কোনো কোনো সময় আমার কাছে থাকে, আবার কোনো কোনো সময় দিদুনের কাছে ভালো থাকে, তো ও তো বাচ্চা মানুষ, ও তো করবেই ওই রকম। তো এটা ফুটছে, চলো ফুটুক, ততক্ষণ দেখি সোনামা কী করছে, আর ফিরে এসে আবার দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো হয়ে গেছে প্রায়, এবার চিনি দিয়েছি একটু আর একটু লবণ দিয়ে দেবো। তো ওটা ফুটতে বসে, এটা ফুটছিল, ওদিকে সোনামাকে স্নান টান করিয়ে দিয়ে আসলাম, এদিকে এটাও হয়ে গেল। তো এবার আমি স্নান করে, তা চলো তোমাদের দেখাই এটা বাটিতে তুললে কেমন হয়েছে দেখতে, বাটিতে তুলে তোমাদের দেখাচ্ছি, তারপর আমি স্নানটা করে নেবো। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেছে, স্নান করব, করে তারপর ওকে খাওয়াবো। তো লাস্টে আর গরম মশলা দিলাম না কেন বলো তো, মানে প্রথমে তো ফোড়নে দিয়ে দিয়েছিলাম, তো কেউ যদি বাটাবাটি ঝামেলা ছাড়া রান্না করতে চাও, মানে
গরম মশলা না বেটে রান্না করতে চাও তাহলে ফোড়নে দিয়ে দিও, অসুবিধা হয় না, সেই ফ্লেভারটা ওর মধ্যে এমনিতেই চলে আসে, তো আলাদা করে আর বেটে দেওয়া লাগে না। তো দেখো এটা বাটিতে তুলে নিয়েছি, দেখতে খুব সুন্দর হয়েছে। উপর দিয়ে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে এটা সার্ভ করব। তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। কি করছিস ও ছিঁড়ে? হুম, পিকচারটা ছিঁড়ে নষ্ট করছে, দেখো এসো না। কি হলো? এই দেখো ছিঁড়ে ছিঁড়ে সব নিচে রেখেছে, আর এই যে এবারে এবার যেটুকু বাকি আছে সেটুকু এবার ছিঁড়ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ও আর বলিস নি, এই স্যান কইরে দুটো, ও যখন ওই বুনাই ফোন কইরে আমি তখন সবে দুটো ভাত কইরে নিয়ে বসেছি আড়াই দিয়ে তিনটের সময়। আর বলছে বসে খাওয়া শোনারে, ছিঁড়ছো কেন পিকচারটা? ছিল না মা পড়েছে। তো দুপুরে ভাত খাওয়ার পর এখন ছাদে এসেছি, তো শীতের সময় দুপুরে ভাত খাওয়ার পর ছাদে এসে বসতে খুব ভালোই লাগে, তো শীত শীত করে ভাত খাওয়ার পরে তখন মনে হয় একটু ছাদে এসে বসি। তো ছাদে এসেছি, এই দেখো বাজনার আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না। তো এই যে পাশে ঘাট আছে, তো ঘাটে সব জল সইতে গেছিলো, আজকে মনে হয় বিয়ে আছে, বিয়ের জন্য জল সইতে গেছিলো। তো সোনামা নিচে ঘুমাচ্ছে আর আমি একটু এসছি ছাদে, মাও ঘুমাচ্ছে ওর পাশে বসে, আর আমি এই যে ছাদে এসছি। এই রোদ্দুর না অল্প অল্প আছে, চলে গেছে রোদ্দুর সব, আর এখন 4টে বাজতে না বাজতেই রোদ্দুর চলে যায়। তো আজকে তো 4টেও বাজেনি, মনে হয় 3:30-4টে বাজে, এখনই রোদ্দুর আর নেই। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে এখন এই ছাদে ঘুরে বেড়াচ্ছি। তো আজকে বিয়ে আছে, তো তো অনেকগুলো দল দল গেল জল সইতে, সব আবার ফিরে যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করি, নেক্সট ডে আবার অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, আর পারলে এই ভিডিওটাতে একটা লাইক করে দিও, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা।